প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের জমানা শেষ হয়েছে 2011 সালে। গতকাল তার মৃত্যুর পর, চক্ষুদান পর্ব মিটে যাওয়ার পর, পিস অ্যাভেনে ছিল তার পার্থিব শরীর। বিধানসভায় আজকে তার পার্থিব শরীর আনা হয়েছিল, এটা বাংলার মানুষ দেখেছেন। প্রশ্ন থাকতে পারে মহাকরণের সামনে দ্যকোয়েরি.কম কী বলতে চাইছে, এটা তারা কেন রয়েছে এখানে দাঁড়িয়ে। এই হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি মহাকরণ, যাকে ইংলিশে বলা হয় রাইটার্স বিল্ডিং। এই মহাকরণেই যে মেন গেটটা দেখতে পাচ্ছেন, এটা এই গেট দিয়ে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এই গেট দিয়েই বেরিয়ে যেতেন। সকালে তার অফিসের আসার সময় ছিল 11টা, তারপরে 1:30টার সময় তিনি যেতেন তার বাড়িতে, পাম এভিনিউ বাড়িতে তিনি খাবার, অর্থাৎ দুপুরের খাবার খেতে যেতেন। আবার 4টের সময় আসতেন, আবার ঠিক 6টার সময় তিনি বেরিয়ে যেতেন এই মহাকরণ এই গেট দিয়ে। তাই মহাকরণের এই গেট এবং এই ওপরে যে বিল্ডিংটা দেখছেন, যেখানে চিফ মিনিস্টার বসতেন, বহু ঘটনার, বহু ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর এখানে বসেছেন, তারপর তিনি নবান্নে শিফট হয়েছেন। কিন্তু প্রসঙ্গ যখন বুদ্ধদেব ভট্টাচার্য, স্বাভাবিকভাবে রাইটার্স বিল্ডিংয়ের মহাকরণের সামনে অনেক কথা বলার মতো পরিবেশ পরিস্থিতি রয়েছে, কারণেই মহাকরণে দীর্ঘদিন সাংবাদিকতা করার সুবাদে ওই সাদা ধবধবে পড়া পাকা চুল সাদা এবং যে ধুতি, যা গট গট করে হেঁটে আসতেন মহাকরণের তার ঘর থেকে, সেটা ছিল এক জমানা, সেটা ছিল এক পলিটিক্যাল ডেমোক্রেসি, প্রশাসনিক কাঠামো বিষয় টিষয়গুলো আছে। রাজনীতির কথা তিনি অন্তত মহাকরণে বসে কবি বলতেন, যেটা জনান থেকে শোনা যায়। তাই সিঙ্গুরের টাটাদের সঙ্গে চুক্তি হওয়ার, রতন টাটার সঙ্গে তার কথাবার্তা হওয়ার হয়েছিল এই মহাকরণ হচ্ছে সাক্ষী। 2011 সালের আগে, অর্থাৎ 2006 থেকে বঙ্গ রাজনীতি উত্তপ্ত হতে শুরু করে সিঙ্গুরের একলাখি ন্যানোকে ঘিরে। যে কথা আমি বিধানসভাতে বলেছি, বিধানসভার বাইরেও এই কথা বলছি, মহাকরণের সামনে বলছি, কারণ এই গেট দিয়ে রতন টাটা মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছিলেন জমি অধিগ্রহণের প্রক্রিয়ায়। বৃহৎ শিল্প তার সঙ্গে অ্যাঙ্গেলারি ইউনিটগুলোকে করার পরিকল্পনা হয়েছিল। তারপরে জল বহুদূর বিস্তৃত জল গড়িয়েছে, কিন্তু মহাকরণের আজকের যে গাছগাছালি দেখতে পাচ্ছেন, এই মহাকরণে এখন কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে। ওপরে রয়েছে রোটান্ডা, যেটা সেকেন্ড ফ্লোরে আছে, সেখানে গুরুত্বপূর্ণ ক্যাবিনেটের বৈঠকে বিভিন্ন সময় বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি সাক্ষী ছিলেন। মহাকরণ রয়েছে মহাকরণের জায়গাতে, অবস্থান তার পরিবর্তন হয়নি, ভেতরে তার রিজুভিনেশন রিকনস্ট্রাকশনের কাজ চলছে মহাকরণে। রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে বসেন না, এখনকার বর্তমানে মুখ্যমন্ত্রী কথা বলছি। তাই ফিনিক্স পাখির মতো তিনি নীলাকাশে মিলিয়ে গেলেন প্রয়াত মুখ্যমন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিধানসভা থেকে তার পার্থিব শরীর আলিমুদ্দিনে যান, সেখান থেকে এনআরএসে তার দেহপর্ব দান কর্মসূচি। কিন্তু মহাকরণকে ঘিরে যেই তার প্রশাসনিক বিষয়, যেটা অবশ্যই স্মরণ করায়, স্মরণ এ কারণে করায় যে বহু ঘটনার বিভিন্ন বিবরণ যা আজও প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে সচেতন নাগরিকের মনে আছে। তিনি ঠিক ছিলেন না তিনি ভুল ছিলেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন নেই। আর মহাকরণের ইতিহাস আমি শোনাতে আসিনি এখানে। মহাকরণের রাইটার্স বিল্ডিং তৈরি ব্রিটিশ আমলের এই লালবাড়ি, যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা হয়েছে, বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে বসে রাজ্যের পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বিল্ডিংটি তারা ব্যবহার করতেন। তাই আজকে যেটা মনে পড়ছে আমার, এই এখনও সন্ধ্যা নামেনি, এখনও
রোদ ঝলমল করছে, গাছগাছালি আছে, ওপরে জাতীয় পতাকা সহকর্মী দেখাচ্ছে, এখনও জাতীয় পতাকা উড়ছে, হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ কিছুটা জমেছে, পুঞ্জীভূত হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বহু বৈঠক, বহু প্রশাসনিক সিদ্ধান্ত, বহু ঘটনার সাক্ষী হচ্ছেন এই মহাকরণ বুদ্ধদেব ভট্টাচার্য এবং যারা সাংবাদিক কুল সেই সময় আমিও ছিলাম, আমিও ঘটনার সাক্ষী রয়েছি। তাই তিনি যে পথ দিয়ে আসতেন, রিজার্ভ ব্যাঙ্কের পাশ দিয়ে আসতেন, এটা তার মেন রাস্তা, তিনি এদিক দিয়ে ঢুকতেন, তিনি ওপরে যেতেন লিফটে করে, তিনি তার দপ্তরে বসতেন, আবার তিনি বেরিয়ে যেতেন, এটা হচ্ছে মোটামুটি প্রথাগত রীতি তার ছিল 2000 সাল থেকে 2011 পর্যন্ত, অর্থাৎ 11 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তাই এই সামগ্রিক যে আজকের যে পরিস্থিতি, একটা বাংলার বিভিন্ন কোণে কোণে বামপন্থীদের কাছেই হোক, জনমানুষেই হোক না কেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা বিভিন্ন সময় মিস করবেন, মিস করবেন, মিস করবেন, এটা হচ্ছে বাস্তব। তাই মানুষ মর, মানুষ জন্মালেই তাকে মৃত্যুর পর্যায়ে যেতে হয়, এটা নিয়ম, কিন্তু থেকে যায় তার কিছু কাজ, থেকে যায় কিছু কর্ম, থেকে যায় কিছু অ্যাক্টিভিটি, থেকে যায় কিছু প্রশাসনিক বিষয়, থেকে যায় কিছু সিদ্ধান্ত, থেকে যায় কিছু ভাবনা, কিছু চিন্তন। তাই মহাকরণের সামনে দাঁড়িয়ে স্মৃতিমধুরতাই করছি বুদ্ধ প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে। আমরা একটু ব্যতিক্রমী সংবাদ করতে পছন্দ করি, আমরা ভালোবাসি যেটা, আমার সহকর্মী সমীর দফাদার সেটা দেখাচ্ছে মহাকরণের সামনে, আমি নয়ন রায়। তাই রোদঝলমল পরিবেশ, উজ্জ্বল আলোটা মহাকরণে পড়লেও লাল রয়েছে মহাকরণ, কিন্তু সেই মহাকরণের মধ্যে শূন্যতা রয়েছে, শূন্যতা রয়েছে, শূন্যতা রয়েছে, কারণ পৃথিবী ছেড়ে চলে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন এ রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাই কিছু স্মৃতিগাথা, কিছু কথা, কিছু সিদ্ধান্ত, কিছু ঘটনার বিবরণ, সাংবাদিকতার কথা, যেগুলো বারবার করে বলার চেষ্টা করছিলাম, রোটান্ডা থেকে শুরু করে মহাকরণের মুখ্যমন্ত্রীর সামনে বহু প্রেস কনফারেন্সের বহু সিদ্ধান্তের কথা সে সময় আমরা শুনেছি, আমি শুনেছি অন্তত, আমার অনেক সহকর্মী সাক্ষী থেকেছে। তাই দুপুরে, অর্থাৎ যে পরিবেশ ছিল, আস্তে আস্তে বিকেল গড়াবে, সূর্য ডুবে যাবে, প্রতিটি মিছিলের বাঁক তারা বায়ে ডান দিকে শ্যামবাজার থেকে শুরু করে বহু জায়গায় তারা যাবে, কিন্তু থেকে যাবে, বারবার বলছি যে সাদা চুল, সাদা পাঞ্জাবি, সাদা ধুতির এই ছবিটা মানুষের মনে হৃদয়ে গেঁথে থাকবে, কারণ তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, তিনি আবৃত্তিকার, তিনি চিন্তাবিদ, তিনি অবশ্যই সংস্কারের পক্ষে সংস্কৃতি জগতের মানুষ ছিলেন, কিন্তু প্রশাসনিক দিক থেকে তিনি অত্যন্ত দৃঢ়প্রত্যয় ছিলেন। তাহলে আফসোস থেকেই গেছে যে সিঙ্গুরের শিল্পটা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে। যারা আপনারা দেখছেন, যারা আপনারা ভাবছেন যে আমরা বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী সম্পর্কে অবশ্যই বলছি, কারণ পার্লামেন্ট ডেমোক্রেসিতে সাংবাদিকদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ, সেই পালনটুকুই করার চেষ্টা করছি। তাই এই গেটটা যেটা দেখাচ্ছি আমরা, সেটা এই সেই গেট, আর যদিও গাছগাছালিতে ডালপালা চারিদিকে ছড়িয়ে, তাই ওই ওই জানলা দেখা যাচ্ছে না, উইন্ডো দেখা যাচ্ছে না, যেখান থেকে মুখ্যমন্ত্রী প্রথম রাজভবন থেকে হেঁটে এসে তিনি ওইখানেই এসে ভিক্টোরিয়া ল্যাব দেখিয়েছিলেন, সেদিনও সাক্ষী ছিলাম, সেদিনও বুদ্ধদেব ভট্টাচার্য মহা রাজভবনে গেছিলেন। এ সমস্ত সন্ধিক্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যে পর্যায়ক্রম, যে অনুনরণ, যে বিষয় যা মনোনীত না করলে অন্তত মানুষের মননে স্মৃতিতে গেঁথে গাথায় বুদ্ধদেব ভট্টাচার্য থাকবে, এটা বাস্তব। তাই বাংলার যে রাজনৈতিক যে ডেমোগ্রাফি, পলিটিক্যাল যে সায়েন্স, এবং বাংলার যে রাজনীতির যে চেতনাবোধের ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত বুদ্ধদেব মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই অবশ্যই একটা সাবজেক্ট, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কমেন্টস করুন, আপনারা মতামত দিন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, রাইটার্স বিল্ডিং, বাংলায় বলে মহাকরণ। নমস্কার কলকাতা।